সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। তিনি জানান, বিকেলে ডিবির একটি দল সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় যায়। সেখান থেকে গ্রেফতার করা হয় ঢাকা নয় আসনের সাবেক এই সংসদ সদস্যকে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা আছে। সাবের হোসেনকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, সোমবার আদালতে হাজির করা হতে পারে।